তো বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে আসছে বিরাট বড় একটি আপডেট, যেখানে বলা হয়েছে বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো ঠিক কী কারণে বন্ধ হতে চলেছে এই প্রকল্প এবং আপাতত কোন কোন জেলাতে বন্ধ হতে চলেছে এই প্রকল্প, সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তারা এখনও পর্যন্ত SMS পেয়েছেন কি না কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখছেন বলা হয়েছে 3 কেন্দ্রের নির্বাচন নিয়ে সরকারকে যাতে কোনো মতে দোষারোপ না করা যায়, পাশাপাশি নির্বাচন পর্ব স্বচ্ছ রাখার লক্ষ্যে এই কঠোর সিদ্ধান্ত নিল নবান্ন। ভবানীপুর এবং মুর্শিদাবাদে বন্ধ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার প্রকল্প। জেলার মাত্র 2 কেন্দ্রের নির্বাচন হলেও গোটা মুর্শিদাবাদেই এই প্রকল্প বন্ধ করা হয়েছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে এই প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবান্ন জানিয়েছে টিকাকরণের উপর আদর্শ আচরণবিধি লাগু হবে না, যে পদ্ধতিতে টিকাকরণ চলছে তা অব্যাহত থাকবে। তো বন্ধুরা, ভবানীপুর এবং মুর্শিদাবাদে কিন্তু বন্ধ হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার প্রকল্প। এছাড়া কলকাতার ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে যে ভবানীপুর কেন্দ্রে এই প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তারপর বলা হয়েছে রাজ্যের 3 বিধানসভা কেন্দ্রে শনিবার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে চলতি মাসের 30 তারিখ। নির্বাচন বিধি বলছে নির্ঘণ্ট ঘোষণার পরে 3 বিধানসভা কেন্দ্রে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি, সেই কারণেই এই 3 কেন্দ্রে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই ঘোষণার পর আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার সহ দুয়ারে সরকারের মোট 18টি প্রকল্পের সুবিধা ভবানীপুর কেন্দ্র এলাকা এবং মুর্শিদাবাদ জেলায় পাওয়া যাবে না। তো বন্ধুরা, যেহেতু রাজ্যের 3 বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছেন, তো সেক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ দুয়ারে সরকারের মোট 18টি প্রকল্প ভবানীপুর কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। তো তারপর বলা হয়েছে নির্বাচনী বিধির কারণে এইসব এলাকায় হঠাৎ এই প্রকল্পগুলি বন্ধ হলেও ভোট মিটে যাওয়ার পর আলাদাভাবে মুর্শিদাবাদ বা শুধু ভবানীপুরে দুয়ারে সরকার ক্যাম্প করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নবান্নের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পূর্ব ঘোষিত। সাধারণত আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেলে নতুন কোনো প্রকল্প ঘোষণা করা যায় না ঠিকই, তবে চালু থাকা প্রকল্প বন্ধ হয় না। তাহলে এক্ষেত্রে বন্ধ করা কেন হলো? নবান্ন সূত্রের খবর, এইসব প্রকল্পে রাজ্যবাসী সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন, এই সুযোগ নিয়ে বিরোধী কোনো দল সরকারের দিকে আঙুল তুলতে পারে, সেই কুৎসা বন্ধ করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে নবান্ন। মুর্শিদাবাদের জেলাশাসককে ইতিমধ্যে দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা নিয়ে শনিবারে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, পুর কমিশনার বিনোদ কুমারের সঙ্গে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার ক্যাম্প সহ সমস্ত প্রকল্পের পরিষেবা বন্ধ রাখা হবে। তো শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার ক্যাম্প সহ সমস্ত প্রকল্পের পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং বাকি সব জেলাগুলিতে যে ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটেই কিন্তু হবে। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ইতিমধ্যে নিউজে উঠে আসছে যে আপডেট, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।